আজ সকাল 11টা থেকে রাজধানী ঢাকার গুলশানের নিকেতন আবাসিক এলাকায় রাজকের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সানোয়ার হোসেন সনির ক্যামেরায় গ্লোবাল টেলিভিশনের রিপোর্ট। উন্নত আবাসিক সুবিধা সহ গুলশান নিকেতন আবাসিকের সুনাম রয়েছে, তবে এই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ির নিচে অবৈধভাবে কিছু দোকানপাট খোলা হয়েছিল। অনেক বাড়ির মালিকরা আবার রাস্তার জায়গাও অবৈধভাবে দখল করেছিল বলে জানা গেছে। কেন এই উচ্ছেদ অভিযান? এই প্রসঙ্গে রাজউক কর্তৃপক্ষ থেকে যা বলা হচ্ছে, কোনো কোনো ভবনে ভার্টিক্যাল এক্সপেনশন আছে, কোনো কোনো যা হরিজন্টাল আছে, কোনো কোনোগুলোর ব্যবহারে ব্যত্যয় আছে, সেই সকল ব্যত্যয়গুলো রোধ করার জন্য আমরা আজকে মোবাইল কোর্ট পরিচালনা করছি। যেমন আপনারা নিজে দেখতে পাচ্ছেন, এখানে আবাসিক ভবনের দোকান হয়েছে, ওইখানে যেখানে গ্যারেজ সেখানে তার আবাসিক একটা রুম করে ফেলছে, এই সকল বিরুদ্ধে আমরা অভিযানে নেমেছি। নকশা অনুযায়ী বাড়ি নির্মাণ না করায় সেখানে বসবাসকারী জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের বাড়িতেও এই অভিযান চালানো হয় এবং 10 লক্ষ টাকা জরিমানা করা হয়। জাবিউল্লাহ, গ্লোবাল টিভি, নিউজ ডেস্ক।